আবৃত্তি করছি তাসমিয়া শান্তার কবিতা প্রত্যাবর্তন। এই অন্ধকারে লুটিয়ে পড়া বিষণ্ণ রাতগুলোই তুমি নেই, কিছু ঘন গভীর দীর্ঘ শ্বাস আছে কেবল, সেও আমার একার। ঈশ্বর বলেছে কেউ কারো দীর্ঘ শ্বাসের শব্দ শুনতে পায় না, তবু আমি ভাবতাম তুমি বোধহয় শুনতে পাও। এত কাছে থেকেছো বুকের এত গভীরে, তবু আমার এত দীর্ঘ স্পষ্ট দীর্ঘ শ্বাস শুনতে পাওনি, তা আমার বিশ্বাস হতো না। আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ওই যে তোমার পাশে হাঁটতে হাঁটতে বড় অচেনা এক নদীর সামনে এসে, যখন তুমি থেমে গেলে, যখন তোমার অবয়বে স্পষ্ট হলো ক্লান্তি আর হতাশার ছাপ, বড্ড দরকারেও যখন সেই বড় দীর্ঘ নদীর পার হবার আর কোনো উপায় ছিল না তোমার, তখন যে অবাধ্য কিশোরী সাকর রূপ ধারণ করলো শরীর এড়িয়ে, সেই আমি। তুমি তো কেবল দরকারে আমাকে মারিয়ে গেছো, চিনবে কী করে? কতবার বললাম দাঁড়াও একটু একসাথে হাঁটি, তুমি শুনলে না তো। কি এখনো চিনতে পারো নি তো? তবে থাক, আর চিনতে এসো না। আমাকে চিনতে পারো নি এ তোমার সাত জন্মের ভাগ্য গো। আমাকে চিনতে পারলে তুমি আর বাঁচতে পারবে না, মরে যাবে, মরে যাবে আমার ঘন গভীর দীর্ঘশ্বাসে, আরও মরে যাবে আমাকে ভালোবাসতে না পারার আক্ষেপে। আমি নারী, আমি প্রেমিকা, আমি উত্তাল নদীর বুকে অবহেলায় পড়ে থাকা সাঁকো, আমাকে চিনতে এসো না। আমাকে একবার চিনলে আর উপেক্ষা করতে পারবে না। বন্ধুরা, ভালোবাসার গল্প কবিতা পেতে আমাদের লাভ অ্যান্ড ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।